মা হতে তিনি ভালোবাসেন, এই নেশায় তাই বারবার তিনি গর্ভ ভাড়া দিয়ে চলেছেন। বলছি 26 বছর বয়সী মার্কিন তরুণী ইয়েসুনিয়া লাতোরের কথা। তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টার বাসিন্দা। এক্ষেত্রে অর্থ উপার্জনই তার একমাত্র লক্ষ্য নয়, নিজের ভালোবাসা থেকেই এই কাজটি করে যাচ্ছেন বলে তার মত। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুসারে 26 বছর বয়সী নারী ইতিমধ্যে 3টি সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে 2টি সন্তান তার নিজের, আর 1টি সন্তান তিনি অন্য দম্পতির হয়ে গর্ভ ভাড়া দিয়ে জন্ম দিয়েছেন, যেটি সারোগেসি নামে পরিচিত। গর্ভ ভাড়া দেওয়া বাবদ তিনি $40,000 ফি নেন, সমপরিমাণ বাংলাদেশি অর্থমূল্যে, যা 43 লক্ষ টাকারও বেশি। মূলত যারা স্বাভাবিক প্রক্রিয়ায় মা হতে পারেন না এমন নারীদেরকেই কেবল গর্ভ ভাড়া দিয়ে সহযোগিতা করার পরিকল্পনা ইয়েসুনিয়ার। তিনি বলেন, আমি শিগগিরই আবার সার্ভগেট মা হওয়ার পরিকল্পনা করছি, এজন্য আমি মুখিয়ে আছি। ইয়েসুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকেও বেশ জনপ্রিয়, তার ফলোয়ারের সংখ্যা 2 লাখের বেশি। এখানে তিনি তার মা হওয়ার অভিজ্ঞতার কথা অকপটে প্রকাশ করেছেন। এ কারণে সারোগেসির মাধ্যমে হতে চাওয়া সম্ভাব্য মা বাবাদের মাঝেও তিনি বেশ পরিচিত। কীভাবে সারোগেট পদ্ধতিতে মা হওয়ার স্বপ্ন পূরণ করা যায় তা জানতে শতাধিক দম্পতি এরই মধ্যে ইয়েসুনিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন। গর্ভ ভাড়া দেওয়া বাবদ $40,000 নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, মানুষ বুঝতে পেরেছে সারোগেসি মানে শুধুই অর্থ উপার্জন নয়, পারিবারিক জীবন পরিবর্তন করে দিতে এটি একটি অমূল্য বিষয়। এটি যে আমি করছি আর এক্ষেত্রে অর্থ একটি বোনাস মাত্র, পরিবার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি যা করছি তার জন্য গর্বিত। জানা গেছে 2017 সালে ইয়েসুনিয়ার প্রথম সন্তান টাইসনের জন্ম হয়। এরপর থেকেই তিনি গর্ভধারণের সময়কার অভিজ্ঞতার নেশায় পড়ে যান। তিনি বলেন, আমি গর্ভাবস্থায় সব কিছুর প্রেমে পড়েছি, বেবি বাম্প, নিয়মিত চিকিৎসকের কাছে যাওয়া ও পেটে শিশুর নড়াচড়াটা আমি বেশ উপভোগ করি। সন্তান হওয়ার পর পরিবার নিয়ে আমি বেশ খুশি, কিন্তু আমি আবারও সন্তান জন্ম দিতে চাই। এরপর 2018 সালে দ্বিতীয়বার গর্ভধারণের সময়ে 5 সপ্তাহ পর ইয়েসুনিয়ার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল। এই বেদনাদায়ক অভিজ্ঞতাকেই তাকে অন্যদের জন্য সারোগেট মা হতে অনুপ্রাণিত করেছিল। এ বিষয়ে মার্কিন এই তরুণী বলেন, ওই ঘটনার পরই আমি গর্ভ ভাড়া দেওয়ার পরিকল্পনা করি। সে সময়টা আমার জন্য চরম দুঃসময় ছিল, এটি আমার জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। সে সময় খুব আশাহত হয়েছিলাম। অনেক মানুষ গর্ভধারণ করতে পারেন না, তাদের কথা ভেবে এবং একই সঙ্গে আগে 1টি সন্তানের জন্ম দেওয়ার কারণে আমি কৃতজ্ঞ ছিলাম। পরবর্তীতে 2019 সালের অক্টোবরে 2য় ছেলে সন্তান ট্রে জুনিয়রের জন্ম দেন ইয়েসুনিয়া। এরপর তিনি আবারও অন্তঃসত্ত্বা হতে ব্যাকুল হয়ে ওঠেন। তিনি বলেন, আমার ছেলেকে বুকের দুধ খাওয়ানোর পর্ব শেষ হওয়ার পর আমি অন্য কোনো পরিবারকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিলাম। এমন একটি পরিবারের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম যারা আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় এবং ভবিষ্যতে শিশুটিকে দেখতে দেবে, এটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি এমন এক মাকেও সাহায্য করতে চেয়েছিলাম যার কোনো সন্তান নেই। ইয়েসুনিয়া বলেন, তিনি একটি সারোগেসি এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 2021 সালের অক্টোবরে তার প্রথম সারোগেসি প্রক্রিয়া শুরু হয়। এখানে ভ্রূণ স্থানান্তরের আগে তার মনস্তাত্ত্বিক মূল্যায়ন, মেডিকেল স্ক্রিনিং এবং আল্ট্রাসাউন্ড করা হয়। সেই সাথে রক্ত পরীক্ষা শেষে তিনি 1 মাসের ওষুধ সেবন করেন। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রথমবারের মতো একটি সুস্থ ছেলে শিশুর জন্ম দিয়েছেন ইয়েসুনিয়া। তিনি জানান, ওই পরিবারকে তাদের সন্তান দিয়ে দেওয়াটি তার জন্য কষ্টের হলেও তাদের জন্য কিছু করতে পেরে তিনি আনন্দিত। শিশুটির মা প্রতি সপ্তাহে তার ছবি তুলে ইয়েসুনিয়াকে পাঠিয়ে দেন, যা তাকে আনন্দিত করে।